তারপর লেগেছে আগুন। হ্যাঁ, প্রজেক্টওয়ালি আর প্রজেক্টওয়ালির মা বিশাল গেম খেলা চলছে, বিশাল গেম চলছে, আর প্রজেক্টওয়ালির মুখ উফ একদম মধুর মতো, মনে হচ্ছে কি চিনির মধ্যেই বোধহয় জলে গুলে 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 ইস্কি মিষ্টি করে কথা, এত মিষ্টি করে কথা, শুনলে পরে মনে হয় এরকম মিষ্টি করে কথা, জানো তো ওই যখন প্রথম বিয়েটা ভেঙে গেছিলো তখন এরকম মিষ্টি করে 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 স্যাড ভয়েসে ভিডিও দিত, ওরকম করে ভিডিও টিডিও করলে পরে না ভিউজটা ভালো হয় আর কি, তাই মিষ্টি করে কথা। এখন তো আর কম্বাইন ব্লগ দিচ্ছে না, সিঙ্গেল ব্লগ দিচ্ছে, তো সিঙ্গেল ব্লগ এই মেয়েটাই কিন্তু বলেছিল ও আর সোশ্যাল মিডিয়াতে থাকবে না, 3 দিন ধরে কাজের চেষ্টা করছে এবং পরীক্ষা দেওয়ার সময়ও বলেছিল, মানে পরীক্ষার পরেই, যে আমি একটা কাজে জয়েন করব। তো কাজ তো আর পাওয়া যায় না, হুম হুম আর কাজের এইরকম কাজে 10 থেকে 12 হাজার টাকাই পাবে, এর থেকে অনেক ভালো একটুখানি ঘুরে ফিরে ব্লগ করা, সাথে যার সাথে ব্লগ করবো তার থেকে কিছু ব্র্যান্ড প্রমোশনের হেল্প চেয়ে মোটামুটি সংসারটা চলে যাবে, তাই তো ইজি। তারপর তার জন্য এখন যেহেতু 7 কে 8 কের বেশি ভিউজ হতো না, এই খবরটা এই জিনিসটা মার্কেটে আনার পর কি হয়েছে, কোথায় কি হয়েছে বলো, একটু নিজের মাকে ছোট করা হয়েছে, নিজের মামাকে হবু শাশুড়ির কাছ থেকে গাল খাওয়া হয়েছে, এর বিরুদ্ধে কিছুই হয়নি, কি হয়েছে কিছু হয়নি, মাকে মিথ্যেবাদী, মার কথা কান্নার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মা খুব খারাপ মানুষ প্রত্যেকে, এবং কি বাবা জীবনের মাসিও ভিডিও করে বলল যে মা লোক ডাকিয়েছিল, লোক ডাকিয়ে এইগুলি করিয়েছে, মিটিং ডাকিয়েছিল, অলরেডি সব কিছু হয়ে গেছে, হ্যাঁ মেয়েকে বাঁধানোর জন্য, আবার তারপরে আবার সেই মাই মেয়েকে পাঠায় ছেলেটার সাথে ঘুরতে বেড়াতে, এবং এই মেয়ে যখন মার জন্য ঘুরে ফিরে বিরিয়ানি খাওয়ার নিয়ে ঘরে ঢুকে খাওয়া ভালো ভালো খাওয়ার দেখলে মাই নাকি আবার নেক্সট দিন মেয়েকে পাঠিয়ে দেয়। আমি বলিনি, একদম হান্টার ওয়ালি আজকে ভিডিওতে বলেছে, আমি এসব কথা বলি, আমি কী করে জানবো বিরিয়ানি নিয়ে যায় না মার জন্য মোমো নিয়ে যায়, মা মেয়েকে এই ছেলের সাথে ঘুরতে না করে, তারপর যখন মেয়ে ঘুরে তাতে মার কোনো আপত্তি হয় না, তারপর যখন মার জন্য খাবার নিয়ে মেয়ে বাড়িতে ঢুকে যায় তখন মা আবার খুশি হয়ে নেক্সট দিন মেয়েকে পাঠিয়ে দেয় এই ছেলের কাছে, মানে মা আর মেয়ে দুজনেই মিথ্যেবাদী। এই মেয়েটা ভিডিও করবে না ইউটিউব ছেড়ে দেবে বলেছিল, সে মেয়েটা শুধুমাত্র নর্মাল ভিডিও করছে না, ছোটো ছোটো মিনি ব্লগ শর্টসও করছে, কিসের জানো তো, আমি 3 দিন ধরে খাইনি তাই মিনি ব্লগ দিচ্ছে, ওই পিৎজা খেতে খেতে একজনের কথা মনে পড়েছে আর সেই চিলি ফ্ল্যাগ ঢালতে ঢালতেও মনে পড়েছে, তারপরেও কিন্তু ঢেলে সেই পিৎজাটা আর চিলি ফ্ল্যাগসটা খাওয়া হলো। যদি কারোর জন্য মন কাঁদে, যদি কারোর জন্য খুব মন খারাপ থাকে, তবে তখন কি মনে হয় যে আমি মিনি ব্লগ করি বা ওই সময় ক্যামেরাটা অন করে ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে অনেক কিছু করতে লাগে, ক্যামেরাটাকে স্ট্যান্ডে রেখে ক্যামেরাটাকে ফিক্স করে সেই খাওয়া, নাকি মাই ভিডিও করছিল, হতে পারে মাই ভিডিওগুলি করছিল, করে ভিডিও করা, আর কথা তো বাবা উফ এত মিষ্টি, মনে হচ্ছে এই মানে কোনো সিঙ্গারের আওয়াজ শুনছি, একদম মিষ্টি করে পলাইট হয়ে বসে, কোনো কোনো প্রক্রিয়া নেই যে আমার মাকে ছোট করছে, আমরা করছি না, আমরা বলছি না, মা মাসিরা বলছে, শাশুড়ি ব্র্যাকেটে আজকেও বলেছে, আজকেও আমার ছেলেকে বলে বলে আমি বলবো না, আমার ছেলে ক্ষতি চাইছে আমি বলবো না, কেন তাহলে মেয়ের বাড়িতে মেয়েকে আমার বাড়িতে পাঠালো, এটা ওদের একটাই কথা, যদি এতই প্রবলেম থাকতো তাহলে কেন মেয়েকে আমার বাড়িতে পাঠালো, তো সত্যি কথা, হুম কারণ প্রবলেমটা ছিল না, এই মেয়েটা পিঙ্কিকে ফোন করে করে উছলাতো যে করো করো ছেলেটার এগেনস্টে কেস করো, রিমিকে নিয়ে আসো রিমিকে নিয়ে আসো, তখন ভালোবাসা ছিল না, ভালোবাসা থাকতো বা ছিল তাহলে কি করে যখন পিঙ্কি আর দাদা ডেডলি এগেনস্টে গেছিল এই পরিবারটা, একটা পয়েন্ট শোনো, 3 বছর ধরে নাকি ভালোবেসেছে, তাহলে যখন পিঙ্কি আর দাদা এক্সট্রিমলি এগেনস্টে গেছে এই পরিবারটার, তাহলে কি করে এই মেয়েটা তখন পিঙ্কির সাথে দাদাদের সাথে দাদার হ্যাপি বার্থডেতে উইশ করা পিঙ্কির সাথে ফোনে থাকছিল, কারণ পিঙ্কির তখন একটাই লক্ষ্য ছিল এই বাড়িটাকে মানে এগেনস্ট স্টেপ নেওয়া। তাহলে আজকে একটা কথা হান্টার আলী বলল যে ওর মা নাকি বলেছে যে এই পরিবারটাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, আমি বলিনি,
প্রজেক্ট ওয়ালির মা নাকি মিটিংয়ে বলেছে পাড়ার লোকদের, ওরা তো এক পাড়াতে বাড়ি, পাড়ার লোকদের কাছে বলছে যে এই পরিবারটাকে একদম শেষ করে দেবে। ঠিক এই কাজটাই কিন্তু মেয়েটা করছিল যখন পিঙ্কি আর দাদা এই পরিবারটার এগেনস্টে ফাইট করছিল। এগুলো তো বাবা জীবনটা জানেই না। তখন কন্টিনিউয়াসলি এই মেয়েটা পিঙ্কির সাথে ফোনে যোগাযোগ করতো, পিঙ্কিকে ভরকাতো, দাদাকে ভরকাতো এবং বলতো এই এই পরিবারটার এগেনস্টে, মানে বাবা জীবন, বাবা জীবনের মার এগেনস্টে। যখন পিঙ্কি আর দাদা এমনিতেই রেগেছিল, তখন যদি ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দেয়, ওরা জানো তো এমনই, ওরা জানো তো এমনই, তখন নিশ্চয়ই রাগটা আরও বেশি বাড়বে, তখন নিশ্চয়ই রাগটা আরও বেশি থাকবে। হ্যাঁ, হবে তো রাগটা তখনও বেশি। তাহলে কি করে পিঙ্কি আর দাদার সাথে কথা বলতো, যে পিঙ্কি আর দাদা তো আমার ভালোবাসা মানুষটার ক্ষতি চাইছে, ওর সুখের সংসারটা ভাঙতে চাইছে। তাহলে কি করে চাইছিল ক্ষতি করতে বলো? না না, ও প্রতিশোধ নেওয়ার জন্য ঢোকেনি। ওর মার কথাটা আজকে, এই কথাটা কিন্তু কুইন্টল আলী আমাদের কাছে আউট করেনি। কিছু কথা কুইন্টল আলী বলছে, কিছু কথা বাবা জীবন বলছে, আজকের কথাগুলি ওর মাসি বলে দিল যে এই প্রজেক্ট ওয়ালির মা কি বলেছে এবং পাড়ার লোকদের কাছে কি বলছে যে এই পরিবারটাকে শেষ করার কথা। আমি সত্যি কথা বলছি কুইন্টল আলী, ছেলেকে ভালো রাখতে চাও, সুখে রাখতে চাও, নাই বা তোমার ছেলে লাখ লাখ টাকা রোজগার করলো, কম রোজগার করুক, আর তুমি খাল কেটে কুমির এনো না, আর তুমি ঘরের বউ করে এনো না, আর পারবে না গো, কত নেওয়া যায় সামাজিক নিন্দা। তুমি আজকে সুন্দর কথা বলেছ যে তোমার ছেলেকে খারাপ বলবে, তোমার মেয়েকে খারাপ বলবে, যেখানে যাবে, অন্য কোনো জায়গায় বিয়ে হলেও তো তোমার ছেলেকে বা তোমার মেয়েকে খারাপ বলবে। তো সত্যি কথা, ছেলেকে মেয়েকে খারাপ বলবে, এটা তো একটা কথা গেল, তাছাড়াও ছেলেকে মেয়েকে খারাপ ছাড়াও তুমি যদি বউ করে ওকে নিয়ে আসো, তারপর যে আরো ঝড় আরো তুফান মানতে পারবে, নিতে পারবে? কি দরকার, কি দরকারই তুফানটাকে নিয়ে আসা ঘরে? বাজারে আর মেয়ে নেই, আর মেয়ে নেই, তুমি তোমার দিদিকে বলো, দিদি তুমি যেমন একটা ভালো বৌমা ঘরে এনেছ, আমাকে এমন একটা ভালো বৌমা ঘরে এনে দাও, তাহলেই তোমার হয়ে যাবে। কোনো দরকার নেই কুইন্টল আলী, আর নিজের পায়ে কুড়াল মেরো না। বাবা জীবন, তুমি এখনো ভিডিও করছো, ওর থাম্বনেল তুমি লাগাচ্ছ, ওর ভিডিওগুলিতে দেখো, ওর ভিডিওতে কোথাও তোমার থাম্বনেল লাগায়নি, তোমার মুখ লাগায়নি, কেন বাবা জীবন? যদি কোনোদিন এমন সময় আসে তোমাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, তখন তুমি বলতেই পারো আমার ব্লগগুলি ডিলিট করো বা প্রাইভেট করো। যেমন এখন রিমি বলছে এক তারিখের পর সমস্ত ভিডিও যেন ডিলিট করে, সব কিছু ডিলিট করে দেয়। তো এক তারিখ হতে তো কালকের দিনটাই, কালকের দিনটা দেখেন, কালকের দিনে ডিভোর্স হবে। আমি আগেই বলেছি কোর্ট একটা লোক ঠিক করবে, জিনিসগুলি যেগুলি সাবমিট করেছে এগুলি ঠিকঠাক আছে কি না ভেরিফাই করার জন্য, তারপর রিমির থেকে কথাগুলি শুনবে, রিমির কথা আর কাগজ মিলাবে, তারপর ডিভোর্স হবে। হ্যাঁ, ডিক্রি যেটাকে বলা হয়, যেটাকে বলা হয় বিয়েটাই খারিজ হয়ে গেল। যদিও আজকে বাবা জমিটাতে বললো ও নাকি কোনোদিনই ডিভোর্স দিতে রিমিকে চায় নাই, তাহলে রিমিকে ডিভোর্স দেবে না, রিমিকে যদি আবার ঘরে নিয়ে চলে আসে, হ্যাঁ রিমি তো এক ডাকেই চলে আসবে, আজকে ডাকলে আজকে আর কি চলে আসবে, তাহলে এর কি হবে? রিমি যদি আবার ফিরত আসে তাহলে এর কি হবে? এসব কি বলে ওরা, মানে কিছু বোঝার মতো অবস্থা এখন আর আমারও সত্যি কথা নেই। ওদেরকে বোঝা অনেক মহা মহা, মানে একটা বিশাল ব্যাপার, ওরা যে কখন কোনটা বলবে আর কখন কোনটা বলবে না সেটাও কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, রিমিকে যদি ওরা নিয়ে আসে ডিভোর্স না, তাহলে তো এক, তাহলে এ কই যাবে? জানি না কই যাবে। যাই হোক, আমি আবার বলছি কুইন্টল আলী, যদি ছেলের সুখ চাও, যদি তোমারও তো ছেলে একমাত্র ছেলে বুঝি, একটা মাত্র ছেলের বউকে নিয়ে ঘর করতে ইচ্ছা করে, তোমার তো একটা ফর্সা মেয়ের শখ ছিল, বারবার তুমি কেন তাহলে কালো মেয়ে আনছো? আমি নিজে কিন্তু কালো, আমি তো কালো নিয়ে কিছু বলছি, তুমিই বলেছিলে তোমার শখ একটা, তাহলে কেন কেন তাকেই আনছো? বুঝতে পারছো মেয়ের মা বাবা ঘর করতে দেবে না, বুঝতে পারছো যে কোন কোন জায়গায় গেছে, কোন কোন কবচ করেছে, কবচ করছে হ্যান, আর সবচেয়ে বড় কথা সে লোকাল মহিলা, সে পাড়ার লোক আনছে, পাড়ার চেয়ারম্যান টেয়ারম্যান যা তোমাদের ওখানে থাকে এদের সাথে কথা বলছে, তোদের পাঠাচ্ছে, হ্যাঁ সালিশি সভা বসাচ্ছে, বিয়ে হওয়ার আগেই যেখানে এত কিছু হয়ে যাচ্ছে, তারপরেও
এই মেয়েকে ধর থাকতে লাগে ধরে, মেয়ে ছাড়া তোমার ছেলে দাঁড়াতে পারবে না। আর কোনো ছেলে, ছোট ছেলের মতো ছেলেও কোনো প্রেমিকা নেই। কি দারুণ চ্যানেল করেছে, ওরও কিন্তু ব্লগ আছে। তবে কেন, তবে কেন জানবুঝকার? আর যেই মেয়ে ভিডিও করব না, এই ঘরটা দেখতে পারবে না, এই যে ঘরটা তোমরা এই এইভাবে দেখাবো, আমিও দেখাবো, এই যে ঘরটা, এই ঘরটা এইভাবে দেখিয়েছিল মনে আছে, এই ঘরটা আর দেখতে পারবে না, শুনো রাখো বন্ধুরা, এই দেখো ভালো করে দেখে নাও, এমন করে বলেছিল, মনে আছে? আমার মনে আছে, লাইভে বসে এইভাবে ঘর দেখাচ্ছিল, দেখে নাও এই ঘরে আর আমাকে, আমার আর লাইভ ভিডিও দেখতে। এখন দেখেছো ওই ঘরে লাইভও চলছে, ভিডিও কীভাবে চলছে? তো শুধু মেয়ে না, মা আর মেয়ে একই, এক তো হবেই, মা গুনে ঘি গায়ে গুনে ঘি, তো মা আর মেয়ে তো এক হবেই, সেটা অস্বাভাবিক কি আছে? তবে হ্যাঁ কুঞ্চল ওয়ালি, বি কেয়ারফুল, একটা কথাই বলবো, একবার ভুল করেছো, দুইবার ভুল করেছো, আর ভুল করো না, কারণ কোনো মেয়ের মাই তোমার ছেলেকে মেনে নিতে পারে না, কারণটা আমিও জানি না। মেয়েগুলি তোমার ছেলেকে খুব ভালোবাসে সেটাও বুঝি না, এমন কি তোমার ছেলের মধ্যে আছে যে তোমার ছেলে ছাড়া আর দ্বিতীয় কোনো ছেলে ওরা পাবে না, ঠিক আছে? তো যাই হোক, মেয়েগুলি তোমার ছেলেকে ভালোবাসে, তুমি তোমার কি বলবো, হোয়াট টু সে, তুমি তোমার ছেলেকে ভালোবাসো, শাসন করো, শাসন একটা জিনিসই করো, যে তুই আর কোনো মেয়েকে নিয়ে, সোশ্যাল মিডিয়ার কোনো মেয়েকে নিয়ে আর ভিডিও করিস না, আরামসে ভিডিও কর, কোনো মেয়ে ছাড়া ভিডিও কর, তুই শিখবি, ঠিক পারবি। চলো, এইটুকুনি বলার ছিল, কালকে 1 তারিখ, তাকিয়ে আছি, দেখা যাক কালকে কোর্ট থেকে কী খবর আমরা পাই, কী খবর আমরা শুনি। রিমি এসে নিশ্চয়ই ভিডিও করবে, পিঙ্কি নিশ্চয়ই 2 তারিখ ভিডিও করবে, আমরা শুনতে পারবো যে যার যে কী দিল, কবে ডেট দিল, কী হবে। চলো, এইটুকু কথা বলার ছিল। আর রিমি কোনো রকম কন্ট্রোভার্সি আসবে না, আমি তো কন্ট্রোভার্সি করি না, না অনেক লোককে চাইছে পিঙ্কি কন্ট্রোভার্সি করুক, বা তুমি কন্ট্রোভার্সি করো, বা দাদা কন্ট্রোভার্সি করুক, পিঙ্কি রিমি দাদা প্লিজ, তোমাদেরকে চাইবে লোকে কন্ট্রোভার্সি করানোর জন্য, হ্যাঁ, কারণ তোমরা যখন কোনো নাম বলো বা কিছু বলো একটুখানি চ্যানেল প্রমোট হয়ে যায়, তো সেই জন্য আমি বলবো স্টে অ্যাওয়ে, কন্ট্রোভার্সি থেকে দূরে থাকো, তোমাদেরকে টেনে আনলো তোমরা সেই কন্ট্রোভার্সির দিকে একদম যাবে না। আয় তুতু কন্টেন্ট তোকে আমি দেবো না, আয় তুতু কন্টেন্ট তোকে আমি দেবো না, ব্যাস এইভাবে থাকবে। কে কি বললো, কে কি না বললো, ঠেঙ্গা, মেয়ে তোমার, সংসার তোমার, স্বামী তোমার, কাজ তোমার, তাই ডোন্ট ওয়ারি, খালি মেয়েটাকে দেখে রাখো, মেয়েটাকে ভালো রাখো, মেয়েটা যেন সুস্থ থাকে। আর মেয়েটা যার সাথে রিলস করবে, সে যদি আমার সাথেও করে, অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নেবে, যে আমার মেয়ের সাথে রিলস করতে, কারণ তোমার মেয়ের সঙ্গে রিলস করতে ভিউজ হবেই, তাই আগের থেকেই পেমেন্টটা নেবে, তারপর রিলস করতে অ্যালাউ করবে, বুঝলে? চলো, বাই।